দুই ছেলে মেয়ের আবদার বিরিয়ানি খাবে, তাই বলল দোকান থেকে বিরিয়ানি আনাতে। আমি তো বললাম দোকানের বিরিয়ানি খেয়ে না ভরবে পেট আর না ভরবে মন, তাই ভাবলাম চলুন আজ আমি বাড়িতেই বিরিয়ানিটা বানিয়ে ফেলি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ইউটিউবে দেখেছি আপনারা অনেকেই বিরিয়ানি বানিয়েছেন, তো আমিও আমার মতোই চেষ্টা করলাম বিরিয়ানিটা বানাতে। কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখে জানাবেন কেমন হয়েছে। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিলাম, এদিকে আলুটা আমি হাফ বয়েল সেদ্ধ করে নিয়েছিলাম। পেঁয়াজটা তুলে আলুটাও লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। তারপর আবার কিছুটা তেল দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে পেস্ট করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা আর অল্প পেঁয়াজ পেস্টটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা টমেটো আর অল্প টমেটো সস দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তারপর এদিকে চিকেনটা আমি ধুয়ে তারপর দই আর অল্প হলুদ মাখিয়ে রেখেছিলাম, চিকেনটা দিয়ে ভালো করে আবার আমি কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে চিকেনটা ফুটতে দিয়ে দেব। এদিকে বিরিয়ানির জন্য আমি কিছুটা দুধ নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দিলাম কেশর, কেশরটা দুধের মধ্যে কিছুক্ষণ ভিজতে দেওয়ার জন্য রেখে দিলাম। চিকেনটাও এদিকে আমার রেডি হয়ে গেছে, বিরিয়ানির চালটা ভাতটা হওয়ার জন্য আমি এখানে হাঁড়িতে জল গরম করতে দিয়েছি আর দেখুন গোটা গরম মশলা লবণ দিয়ে দিলাম, লং এলাচ দারচিনি তার সাথে তেজপাতা। জলটা ফুটে যাওয়ার পর আমি চালগুলো ধুয়ে দিয়ে দিলাম। এদিকে দেখুন চিকেনটা তো পুরো রেডি হয়ে গেছে, তা আমি বিরিয়ানিটা ডেকের মধ্যে করব, তাই চিকেনটা আমি ডেকের মধ্যে সাজিয়ে নেব। একটা একটা করে পিসগুলো তুলে বড় বড় কটা পিস আমি ডেকটার মধ্যে তুলে নেব। তারপর কিছুটা তার মধ্যে আমি চিকেনের ঝোলটাও দিয়ে দেব। এরপর ভেজে রাখা আলুটা আমি একটা একটা করে সাজিয়ে দেব, আলুটার উপরেও আবার আমি একটু ঝোলটা দিয়ে দেব। এদিকে আমার ভাতটাও আমি নামিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, ভাতগুলোও এবার ঢেলে দেব। সব ভাতটা আমি একবারে আজারে দিয়েছি। এরপর এর মধ্যে আমি আরও একটুখানি মাংসর মশলাটা দিয়ে দেব উপর থেকে, তারপর এর মধ্যে গোলাপ জল দিয়ে দিলাম। গোলাপ জল আর আতরটা দুধের মধ্যে মিক্স করে দিলেই ভালো হতো, তো আমি গোলাপ জল আতরটা এমনি দিয়েছি উপর থেকে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম মটন ঘি কিছুটা পরিমাণে আর বিরিয়ানির মশলা। তারপর ভেজে রাখা পেঁয়াজগুলো উপর থেকে দিয়ে দেব, এরপর দুধটা দিয়ে দেব। তারপর একটা থালা চাপিয়ে আমি কিছুক্ষণ গ্যাসের মধ্যে হাই ফ্লেমে 5 মিনিট চাপিয়ে রেখে আঁচটা কমিয়ে প্রায় আধ ঘন্টা মতন রেখেছিলাম। এদিকে আমার বিরিয়ানি রেডি, চলে এসেছি রাত্রের ডিনারে বিরিয়ানি নিয়ে। দুই ছেলে মেয়ে তো খুবই খুশি বাড়িতে বিরিয়ানি হয়েছে, তাই অল্প নয় অনেকটা খাবে আর অনেকটা করেই খেয়েছে। যেহেতু বাড়িতে বানানো হয়েছে খেতে তো দারুণ হয়েছে, প্রথমবার বিরিয়ানি বানিয়েছি আর প্রথমবারই যে পারফেক্ট দোকানের থেকেও ভালো বিরিয়ানি হবে সেটা ভাবতেই পারিনি। বিরিয়ানিটা খাওয়ার পর বুঝতে পারলাম যে কতটা ভালো হয়েছে, আপনারাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ভালো হয়েছে। চিকেন চাপ তার সাথে বিরিয়ানি আর ছিল পেঁয়াজ, আমাদের রাত্রের ডিনার আমরা বসে পড়েছি খাওয়ার জন্য।
এদিকে দুই ছেলে মেয়ে, তার সাথে ছিল ভাই। আজ তো বড়মশাই ছিল না বাড়িতে, আর বড়মশাই এতটা বিরিয়ানি পছন্দও করে না, তাই ছেলেগুলো ওর মামাকে আবদার করেছিল বাজার থেকে কিনে আনার জন্য। তো বাজার থেকে নয়, বাড়িতেই তৈরি করা হয়ে গেল। আর এদিকে আমরা সবাই বসে পড়েছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা এখনো অবধি বিরিয়ানি বানাননি, তারাও একবার বানিয়ে দেখবেন। টাটা বন্ধুরা, গুড নাইট।